আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর আমার এই পেজটি ওপেন হয়ে আছে, কারণ আমি এর আগে লগ ইন করেছি আর সেটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যারা যারা জানো না কীভাবে ওপেন করতে হয় তারা ওই লিঙ্কটি দেখে নিতে পারো। এবার চলো আমি শুরু করি FST। তো FSTটা স্টার্ট করলাম, তারপর স্টার্ট এক্সাম। দেখতেই পাচ্ছ পেপার FST ফাউন্ডেশন কোর্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পজ লেফট হলো 9 বার, 9 বার আমি পজ করতে পারবো, আর টাইম লেফট হলো 2 ঘন্টা 57 মিনিট 55 সেকেন্ড। তো চলো এবার শুরু করা যাক। আর আমি আরেকটা কথা তোমাদের বলে দিই, সবার সেম কোশ্চেন নাও হতে পারে, তো তার জন্য তোমরা রিফ্রেশ করে নিতে পারো। আর আরেকটা করতে পারো, তোমরা যখন এক্সাম দেবে তার আগে অনেকগুলো ভিডিও দেখে খাতায় নোট করে তারপর এক্সাম স্টার্ট করবে। তো আমার যেমন 20টা কোশ্চেন আছে, সেম কোশ্চেন তোমাদের নাও থাকতে পারে, এর মধ্যে হয়তো 18টা বা 19টা কমন পেতে পারো, আবার 17টাও কমন পেতে পারো, বা 16টাও কমন পেতে পারো। তো সেই মতন আগে থেকে প্রিপারেশান নিয়ে তারপরে এক্সাম দেওয়া স্টার্ট করবে। তো চলো শুরু করা যাক। তো কোশ্চেন নাম্বার 1, লাল দানব ও শ্বেত বামন এই দুটি স্তর কার জীবনদশায় দেখতে পাওয়া সম্ভব? তো এটার সঠিক উত্তরটি হলো তারা। তো এটাতে 4টি করে অপশান থাকবে, আর সঠিক উত্তরটি বেছে নিয়ে তারপর সেভেন নেক্সট করতে হবে। তো এটা সঠিক উত্তরটি হলো বি, তারা। তো সেভেন নেক্সট করলাম। এরপর পরবর্তী কোশ্চেনটি হলো, বর্তমানে একক ক্ষেত্রের বিজ্ঞানী কুল অন্য ক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণার কার্য সম্পর্কে কীরূপ ধারণা পোষণ করে থাকেন? তো এটার সঠিক উত্তরটি হলো এ, গবেষণা বোঝার ক্ষমতা বা খবর রাখে না। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 3, মানবদেহ শর্করা বিপাকে সাহায্যকারী হরমোন ইনসুলিন নিম্নলিখিত যে গ্রন্থি থেকে উৎপন্ন হয়? তো এটির সঠিক উত্তরটি হলো বি, অগ্নাশয়। সেভেন নেক্সট করলাম। পরবর্তী কোশ্চেন হলো, দুঃসন্ধানের মাধ্যমে নিম্নলিখিত কোনটি করা সম্ভব নয়? সঠিক উত্তরটি হলো এ, মানচিত্র তৈরি। তো এটা সেভেন নেক্সট করলাম। ভগবদ সংহিতা কে রচনা করেন? তো এটির সঠিক উত্তরটি হলো সি, বরাহমিহির। তো সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 6, কোনগুলো সংক্রামক রোগ নয়? তো এটির সঠিক উত্তরটি হলো বি, ক্যান্সার। সেভেন নেক্সট। তারপর বলছে কি, অচিরাচরিত পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস কোনটি? তো এটির সঠিক উত্তরটি হলো সি, সৌরশক্তি। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 8, ইনস্যাট 1B উপগ্রহ কোন গণসংযোগ মাধ্যমের সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হলো এ, দূরদর্শন। কোশ্চেন নম্বর 9, টাইটান কার উপগ্রহ? ডি, শনি। সেভেন নেক্সট। ভারতবর্ষের মৃত্তিকাকে প্রকৃতি অনুসারে কত ভাগে ভাগ করা হয়? তো এটার সঠিক উত্তরটি হলো সি, 25। সেভেন নেক্সট। 19শ শতাব্দীর মধ্যভাগে কোন বৈজ্ঞানিক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং জীবাণুকে রোগের কারণ বলে বিবেচনা করেন? তো এটি সঠিক উত্তর হলো বি, লুই পাস্তুর। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 12, লৌহ যুগে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অবদানটি কী? 4টি অপশান, আর এটির সঠিক উত্তরটি হলো এ, সুশ্রুত সংহিতা। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 13, বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কী? তো বি, সূর্য। সেভেন নেক্সট। কোশ্চেন নাম্বার 14, গলগণ্ড রোগ কোন খনিজের অভাবে সৃষ্টি হয়? তো এটির সঠিক উত্তর হলো সি, আয়োডিন। তো সেভেন নেক্সট করলাম। প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন? তো এটির সঠিক উত্তরটি হলো বি, নিউটন। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 16, মুখ্য বায়ুদূষক কোনগুলি? তো এটির সঠিক উত্তর হলো ডি, অল অফ দ্য অ্যাবভ, মানে উপরে সবকটি। সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 17, সিম্ভবতীয় উদ্ভিদের মূলে কোন ধরনের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে? তো এটি 4টি অপশান, আর সঠিক উত্তরটি হলো বি, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। তো সেভেন নেক্সট করলাম। পরবর্তী কোশ্চেন হলো, মিশরের লিপিকে কী বলা হয়? তো এটির সঠিক উত্তর হলো বি, হায়ারোগ্লিফিক্স। বি, হায়ারোগ্লিফিক্স। তো সেভেন নেক্সট করলাম। কোশ্চেন নাম্বার 19, প্রযুক্তির হস্তান্তর কীভাবে সম্ভব? এটির সঠিক উত্তর হলো এদের সব কয়টি। সেভেন নেক্সট হলো। এবার কোশ্চেন নাম্বার 20, এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 20 বলছে, কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার তত্ত্বটি আবিষ্কার করেন? তো এটির সঠিক উত্তরটি হলো এ, জগদীশচন্দ্র বসু। তো সেভেন নেক্সট করলাম। দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে এক্সাম কমপ্লিটেড, তো আমি ওকে করলাম। তারপর এখানে নট অ্যাটেন্ডে আমার একটা সাবজেক্ট দেখাচ্ছে SVG, আর সবগুলো আমার কমপ্লিট দেখাচ্ছে। তো EHI 3, EHI 4, EHI 5 আর FST, এই 4টি সাবজেক্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, যারা যারা এক্সাম দেবে তারা দেখে নিতে পারো। তো চলো আজকের জন্য টাটা, পরবর্তী ভিডিও নিয়ে আমি শীঘ্রই চলে আসবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই। আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কী করছি সেটার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি পিকচার ভিডিও দিই। আর আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আর ফেসবুক পেজে আমি এই ভিডিওগুলো দিয়ে রাখছি। তো সেটাও কেউ যদি নিতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো।